ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেবনাথ ফ্যামিলি, তোমাদের আরেকবার স্বাগত। মঙ্গলবার 7:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তা সকালে এখনো কিচ্ছু হয়নি, শুধু বিছানাটাকে গুছালাম, আর কিচ্ছু করিনি। কাচতে দেবো ছেলে উঠলে। ছেলের ওই ব্যালকনিতে তো ওয়াশিং মেশিনটা রয়েছে, অনেক কাঁচা জমে গেছে, এগুলো সব দেবো। এখন ঘর পরিষ্কার করবো। আর ফ্রিজটার যা অবস্থা, কদিন ধরে কিচ্ছু মানে রাখা হচ্ছে না। মাছ টাছগুলো সব বাইরে বার করে নিয়েছি, এবার ঘরটা পরিষ্কার করে ফ্রিজটাকে ধরবো। আর কালকের মেয়ের বাড়ি থেকে দুপুর 12:13 চলে এসেছি, কালকে ব্যাংকের কাজ সেরে। আর সেরকমভাবে কোনো ব্লগ করতেই পারিনি। এসে তাড়াহুড়া করে প্রায় 2টো, হ্যাঁ 1:30 তো বেজেই গেছে, এসে ওই ননি ভাতটা করেছিল সেদ্ধ ভাত, আমি এসে পনিরের তর, তারপরে 2টো-2:30 সময় সবাই ভাত খাই, সেই জন্য আর কালকে ব্লগটা মিলি। আর মেয়ের বাড়িতে গেছি, ওটাও আমি বেশিক্ষণ করতে পারিনি, সারাক্ষণ ওদের পুজো টুজো ছিল। কাল সেদিনকে গিয়ে দেখি শীতলা পুজো, পান্তা খেয়েছিলাম দুপুরে, তারপরে মেয়ের সাথে গল্প করতে করতে সময়টা কেটে গেছে। একটা দিন গেছি তো, আর আবার কবে যাব এরকম, ওই জন্য আর সেরকমভাবে কিছু করা হয়নি। তো ওখানে 3খানা ব্লাউজ বানাতে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, ছোট্ট শর্ট ভিডিও একটা গল্প করে বানিয়েছিলাম যাওয়া থেকে আর ওদের বাড়ি পর্যন্ত। আরে ব্লাউজ বানাতে দিয়েছি, 3টে ব্লাউজগুলো নিয়ে আসলে তোমাদেরকে দেখাবো কীরকম বানিয়েছে না বানিয়েছে। তো আমি তালদি থেকেই বানাই, থাকি বাঘা যদি হলে কী হবে, আমি তালদি থেকেই সব কিছু বানাই। চুড়িদার বলো, চুড়িদারও 4টে আসবে, বানা দেওয়া হয়ে গেছে, কালকে নেওয়া হয়নি, কাল তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে। তো চলো, অনেক গল্প হয়ে গেছে, এবার কাজ সেরে নি, সব কিছু সব পড়ে আছে। মাছ টাছগুলো বারেবার করছি, এবার ফ্রিজের সব কিছু ধোবো, আগে ঘরটা পরিষ্কার করে দিই, বাসি ঘর বেলা হয়ে গেছে। চলো তোমরা দেখতে হবে পুরো ভিডিওটা, আশা করি তোমার। সব ফ্রিজে সব বার করে নিয়েছি, চলো এইগুলো একটা একটু পয়সা করে নিই, তারপরে ছাদে যাব গিয়ে ওগুলো সব মাখবো, একটা একটা করে, এক এক মানে একদিনে সব একটা একটা করে কমপ্লিট করবো। কালকে একটু মোছামুছি আছে সব, যারা যুক্ত আজকে ওগুলো করে নিই ফ্রিজটা। আটটা 15 হয়ে গেছে, দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি, উপরে কিছু নেই, এর উপরটাও পুরো পরিষ্কার, সেরকম কিছু থাকে না, শুধু মাছ টাছ থাকে, বার করে দিয়েছি। তো চলো ছাদে যাই, অনেক বেলা হয়ে গেছে। কালকে ওই জামাই ওখান থেকে কিনেছিল, আমাদের এখানটা দাম বেশি জানো তো, ওখানটায় এই দেখো পুঁটি মাছ, এই মোরলা মাছ, এগুলো এগুলো একটুখানি ধুতে হবে, কালকে নিয়ে এসেছিলাম মেয়ের বাড়ি থেকে। তো চলো এগুলো একটু কেটে নিই, সব কাটতে হবে। আর রয়েছে পাতা, তো চলো এগুলো দিয়ে রেডি করে দিই। সব মাছ টাছ কেটে ধুয়ে একদম রেডি করে রেখে এসেছি, তো সব এগুলো এখানে মাছতে চলে এসেছি সকালবেলা। সকালবেলা এখনো স্নান হয়নি আজকে, ঠাকুরটা দেবো না বলে ওই জন্য এত কাজগুলো করতে পারছি। চলো এগুলো মেজে রেডি করে নিই, কাজ আর শেষ হচ্ছে না, এখন অনেক কাজ বাকি, কিন্তু আজকে আর করবো না, রান্না করবো বেলা হয়ে গেছে, একটু বাজারে যাওয়ার দরকার আছে দেখি। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এত কাছের জিনিস মাজা যাবে না, ওই জন্য হাতে চলে এসছি, একবার জলটা ধরেও যাবে। ছোটো মাছ খেতে ভালো, কিন্তু ওই যে তার পেছনে যে খাটনিগুলো আছে কাটতেই তো সমস্যা। কাঁচের না কি হলে
ঢাকায় নিয়েছিল 100 টাকা কেজি, আর আমার এখানে নিল 200 টাকা কেজি, সেদিনকে 250 নিয়েছি 50 টাকা। আরে গিয়ে তোমাদের সাথে কথা, এগুলো কাজ না, এগুলো নিতে নিতে কথা বলতে পারবো না, বুঝছো? সব কাছে সব দিয়ে দে, জলটা ঝরে গেছে, এবার চলো ঘরে যাই। সব নিয়ে এসে এবার ফ্রিজের মধ্যে সব এগুলো ভরে দেবো, কেন নেই এখন, যেটুকু ছিল সেটুকু, এই যে দুধ এখানে থাকে, আর এগুলো সব ওই গোলাপ জল, ভিনিগার, ওয়ারেস্টের এই যে তন্দুরি মশলা ফসলা, তারপরে কর্নফ্লাওয়ার, সব এইসব কোকো পাউডার পাউডার এইসব আছে। চলো আমি স্নানটা করে আসি। এসে মুখটা ধুয়ে আবার মুখটা ক্রিম লিখে নিই, চল চা খাবো, একটু চা খাইনি অনেকক্ষণ, মাথা যন্ত্রণা হয়েছে, 11টা বাজে গেছে। কি অবস্থা দেখো, কিচ্ছু গোছানো হয়, একা হাতে আর ফেরে উঠি না। সব ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে এসছি, এবার টোনারটা দেবো। এটা ক্রিম, একটা ময়েশ্চারাইজার, এটা একটু মেখে দেবো। সানস্ক্রিন, তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম, ছেলে ঠাকুর দিচ্ছে, টিফিনটা বানিয়ে দিও, বাজার যাবে, ও বাজার করতে, আমি যাবো না আজকে, ওকে দিয়ে বাজার করাবো, সজনে ডাঁটা একটু চিকেন নিয়ে আসবে স্যামের, ব্যাস তাহলে হয়ে যাবে। চলো ওর খাবারটা বানাই, বকা দেবে আমাকে ক্যামেরা ধরলে, খালি গায়ে ক্যামেরা ধরেছো। এরকম গাজর দিয়েছি 2 খাটা, গোলমরিচের গুঁড়ো, নুন, আর এই যে ওটস গুঁড়ো, দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, চাট বসিয়ে দিয়েছি, আর অল্প একটু দুধ দেবো। তেল দিয়ে নিয়েছি, দেখো ছেলের ব্রেকফাস্ট একদম রেডি, আমার জন্য একটা বসিয়ে দিয়েছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে পারবি না, তাই খা, এই তুই খাস নি স্যাম, নে না খে, বল দেখি কেমন হয়েছে বাবু, কেমন হয়েছে? আবার তুমি সেখানে দিয়েছো তো, গোলমরিচ না দিলে ভালো লাগে নাকি, বোকা বোকা কথা বলিস, ঠিক আছে। খাওয়ার পরে সকাল নেই, 11:30 বেজে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে পাবদা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কী করবো, দেরি হয়ে যাচ্ছে, 11:30 বেজে গেছে। আর এই যে মোরলা মাছটা পিছিয়ে দিয়ে বসে থেকে যে করেছিলাম, তোমাদের শর্ট ভিডিওতে একটা ছেড়েছিলাম, আর স্যানের সবজি কেটে রেখেছি, চিকেনটা আনবেই বসাবে, আমার সেই সেটাই ভালো লেগেছে জানো, তুই গরমের জন্য তো আমি দারুণ খাবার, এত সুন্দর খেতে হয়, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ব্যাস আর কিছু না, এই যে উচ্ছে আলু আর সজনে ডাঁটা দিয়ে করবো, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভাজা একদম রেডি, এই দেখো জলের মধ্যে লঙ্কা, হলুদ, নুন, পাবদা মাছে বেশি কিছু দরকার নেই, যেদিন ছিল না তাই দিইনি, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা দিয়ে পাবদা মাছে হালকা অল্প অল্প ঝোল করবে, ছেলে গেছে চিকেন আনতে স্যামের, আর সজনে ডাঁটা উচ্ছে নিয়ে আসতে গেছে, মাছ ভাজতে গিয়ে আমার মুখটা পুড়ে গেল, এত অস্ত্র নিয়ে কাজ করি, এই যে ঢালে কাজ হয় না, একটু ঢাকনাটা তুলতে না তুলতেই একদম করে নিই, মাংস নিয়ে চলে এসছে, বসিও দিয়েছি, আর এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে, মোরলা মাছ ভাজা হয়ে, আলু আর সজনে ডাঁটাটা, আর সজনে ডাঁটাটা নিয়ে আসলো বাবু এখন, এই কাল কেটে ফেললাম, তো চলো এবার ঝোলটা বানিয়ে নিই, আর এই মাছের ঝোল কালো জিরে আর সজনে ডাঁটা দিয়ে দিলাম, নিয়ে চলে এসেছি ছেলেরা আমার, এই যে সজনে ডাঁটা উচ্ছে দিয়ে, আমার এটা হেভি লাগে, গরমেতে আরও বেশি ভালো খায়, আর এই যে পাবদা মাছ ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা ঝোল, বেশি করে বাবু আয়,
ওগুলো খা, চাবি খা, সন্ধ্যাটা খেতে হয়, ঠিক আছে? ভালো কোনটা সেটা যাবে, হ্যাঁ দরকার নেই, ভালো জিনিস তো দরকার হবেও না। এই তোর খাওয়া হয়নি, খেয়ে দিয়ে সব দাদার ওখানে বসে আছে। আমার তো হেভি লাগে রে বাবু, বাবা মার্কেটে গেছে, করে চলে এসেছি। আমার ছোট ছেলে খেয়ে নিয়েছে, বড় ছেলে খেয়ে বেরিয়ে গেছে, আর আমিও খেয়ে খাটে চলে আসলাম একটু শোবো। দেবনাথ আসতে মনে একটু দেরি হবে, আজকে মার্কেটে গেছে ওই জন্য একটু দেরি হবে। খেয়ে দিয়ে চলে, সত্যি আমার ডাটা তেঁতো তরকারি এত ভালো লাগে না, তোমার কি বলবো, মানে বড় মাছ ফেলে আমি তেঁতো খাবো, আমার এত তেঁতো ফেভারিট। চল একটু শুই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফ্রেন্ড, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। ননি আসলো চারটের সময়, ওকে ভাত টাত দিয়ে একটু শুয়েছিলাম। এই দেখো এটাকে নিয়ে ছাদে চলে এসেছি, দেখো গাছের ফুলগুলো তোমাদের দেখাই দাও, সকালে দেখাতে পারিনি, একদিন ফুলে গেছে। অ্যালোভেরা গাছটা দেখেছো গামলায় কীরকম ভরে উঠেছে, এই দেখো বেল গাছে বেল ফুল ভরে গেছে, সকালে জবা ফুলটা তোলাই হয়নি। না দুটো একটা নষ্ট হয়ে গেছে, চারটে কষ্ট মতন আছে। এইগুলো শোন, ওকে নিয়ে একটু ঘুরুক, তারপর বাড়ি ঘরে যাবো, ঘরে গিয়ে তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। এখন 9টা বাজে, সন্ধ্যে থেকে সেদিন পুরো ব্লগটা করতে পারিনি। এই দেখো রাতে খাবার দিয়ে চলে এসেছি, চচ্চড়ি আর ভাত ভাত রয়েছে, ছেলে রুটি করবো, আর আমি এই চাউমিন খেয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি খাবো, তো চলো তোমরা দেখতে পাবো। দেখো রাতে খাবার নিয়ে চলে এসেছি, আর সেরকম কিছু করারও নেই, তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো।